এই সভ্যতার নাম কি আর কেমন তার পরিণয়? শুধু জানি আমার কাজ, আমার কাছে সবই সভ্য নিবৃতে আঁকা। সমাজের অনেক সভ্য মুখোশের আড়ালে তীব্র অসভ্যতার ছাপ আমি কাছ থেকে দেখেছি। দেখেছি চার দেয়াল আর বদ্ধ পরিবেশের ভেতরে মানুষের সেই গোপন নির্মমতা। তাই তো এত কিছুর ভিড়ে নিজেকে আর আনুষ্ঠানিক সভ্য আর ভদ্র বেশি তুলে ধরার ইচ্ছাটা জাগ্রত করতে পারি না। কঠিন থেকে কঠিন বাস্তবতাকে যখন আলিঙ্গন করে নিজেকে এতদূর নিয়ে এসেছি, তখন নিজের কাজ থেকে কোনোভাবেই আর নিজেকে ছাড়িয়ে নিতে চাই না। ফুটপাতের এক রিক্সাওয়ালাকে ছোট থেকে নিজের বাবার আসনে চড়িয়েছি। তার ছোট্ট ইনকাম আর আমার ধান্দাবাজির কিছু টাকায় চলে যেত কোনোভাবে। তবুও কেন জানি না স্কুল কলেজের ছেলে মেয়েদের মতো আমার মনের বাসনাগুলো পড়াশোনার দিকেই মোড় নিতে থাকে। তাই তো শত কষ্ট হলেও নিজের গায়ে শিক্ষিতের তকমাটা লাগাতে পেরেছি, আর তার মাঝেই অন্ধকার জগতে নিজের নাম কিছুটা হলেও প্রতিষ্ঠিত করতে পেরেছি। যে নাম অনেকের কাছে ত্রাস, আবার অনেকের কাছে ছোট্ট চশমার ফ্রেমে বাঁধানো ভদ্র এক ছেলে। আজ বাস্তবতার বাবাকে নিয়ে সেই ছোট্ট কুঠিরটাকে বড় করতে পেরেছি, পেরেছি সেই বাবার দেয়া নামের একটু স্বীকৃতি। কেন জানি না এত কিছুর ভিড়েও বাস্তবতার বাবার সেই কড়া মেজাজের শাসন। দেখ রাজ, এদিকে আয় বলছি, নয়তো ধরতে পারলে কান ছিঁড়া দিব। আজও আমাকে টনক নাড়িয়ে দেয়। তিথি গোসল সেরে বেরিয়ে আসলো। আমি অপলক তাকিয়ে আছি। আবারও ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছিল আর সমস্ত শরীর নীল শাড়িতে মোড়ানো ছিল। তিথিও পলকহীনভাবে এক নাগাড়ে চুলগুলো মুছতেছিল। হঠাৎই চুলগুলো ঝাপটা মেরে ফিরিয়ে নিল এক পাশ থেকে আর এক পাশে। সামান্য জলের ছিটা এসে পড়ল আমার শরীরে। আমি শিউরে উঠলাম, আর অমায়িক অনুভূতি যে আমার হচ্ছিল তা আর বলে বোঝাবার নয়। নিজেকে যেন কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, তাই এক পা দুপা করে এগিয়ে যাচ্ছিলাম তিথির দিকে। এবার সে পাশ ফিরে আমার দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট খুশির ছাপ, একটু মুচকি হাসছিল আমাকে দেখে। ওর কাছাকাছি প্রায় চলে গেলাম আমি। একটু ছুঁয়ে দেখার চেষ্টা